বাংলাদেশ নামে আর্মেনিয়ার একটি জেলা আছে। প্রথমবারের মতো এই কথা শোনার পর নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। ইয়েরেভান এয়ারপোর্টে অবতরণ করে ডলার এক্সচেঞ্জ করতে গেলে একজন আর্মেনিয়ার সঙ্গে কথা হয়। আমরা বাংলাদেশ থেকে আসছি শুনেই তিনি ভাঙা ভাঙা ইংরেজিতে যা বললেন তার অর্থ হচ্ছে ইয়েরেভানের একটি জেলার নাম বাংলাদেশ। আমাদের কৌতূহলী জিজ্ঞাসা, ইজ ইট ফান, আর ইউ শিওর? জবাব, নো নো, ইটস নট ফান, ইউ ক্যান ভিজিট দেয়ার। এতে একটু বিস্ময় নিয়ে বিমানবন্দর থেকে বের হয়ে এলাম। বাইরে আমাদের রিসিভ করতে অপেক্ষা করেছিলেন মুকাভিনয় উৎসব আয়োজক কমিটির সদস্যরা। বের হতেই দেখলাম লিওনিড ইয়ং বারিয়ান ইন্টারন্যাশনাল মাইম ফেস্টিভ্যাল লেখা পোস্টার হাতে দাঁড়িয়ে আছে একজন দীর্ঘদেহী তরুণ। আমাদের দেখে এগিয়ে এলেন। তার সঙ্গে আসলেন একজন তরুণ। প্রাইভেট কারে বিমানবন্দর ত্যাগ করতে করতে কথা হয় তাদের সঙ্গে। বিভিন্ন কথা প্রসঙ্গে তিনি জানালেন বাংলাদেশ নামক একটি জেলা রয়েছে ইয়েরেভানে। আমরা এরপরও বিষয়টি নিশ্চিত হতে পারছিলাম না। আবার মনে মনে ভাবলাম থাকতেও পারে। আমাদের ঢাকায় যদি আর্মানি টোলা থাকতে পারে তবে আর্মেনিয়ায় বাংলাদেশ নামে কিছু থাকতে পারবে না কেন? তাই আমরা আর্মানি টোলার ইতিহাসটি সংক্ষেপে তাদেরকে জানালে তারাও কৌতূহলী হলেন। আর্মেনিয়ায় বাংলাদেশ নামক জেলায় ঘুরতে যাওয়ার প্ল্যান নিয়েই রাতে আমাদের জন্য বুকিং করা হোটেলে উঠলাম। এরপর রাতেই ফাইনাল পরিকল্পনা করলাম। সকালে আমাদের প্রথম কাজ হবে এখানকার বাংলাদেশ সফর করা। সকালে উৎসব আয়োজক কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক এনার সঙ্গে সাক্ষাতেও জানতে চাইলাম বাংলাদেশ জেলা প্রসঙ্গে। কেন এই নামকরণ বিষয়টি সম্পর্কে তিনি স্পষ্ট নন, তবে তার ধারণা হয়তো কোনো ঐতিহাসিক কারণ রয়েছে। পাহাড় পর্বতে ঘেরা আর্মেনিয়ার রাজধানী ও বৃহত্তম শহর ইয়েরেভানের আয়তন 88 বর্গমাইল, উচ্চতা 989.4 মিটার। মূল কেন্দ্র রিপাবলিক স্কোয়ার থেকে যত সামনে এগিয়ে যাচ্ছি ততই নিচে নেমে যাচ্ছি। অধিকটায় রাস্তার দুই পাশে সারি সারি গাছ, কিছু সবুজ মাঠও আছে, আর একটু সামনে গিয়ে বিশাল এক পুকুরের দেখা মিলল। দারুণ সাজানো সুন্দর এই বাংলাদেশ। রাস্তায় বিলবোর্ডে ইংরেজি বানানের বাংলাদেশ নাম খুঁজে পেলাম না। আর্মেনিয়ার ভাষায় সব কিছু লেখা, কিন্তু স্থানীয়রা উচ্চারণ করছে বাংলাদেশ। গাড়ি চালক বলছেন বাংলাদেশ পৌঁছে গেছি, নেমে পড়ুন। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না।